নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে প্রশ্ন তুললেন রায়গঞ্জের তৃণমূলের সংসদ পদপ্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার কথা, এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, যদিও রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে শুধু তৃণমূল কংগ্রেস। বুধবার সকালে রায়গঞ্জ বন্দরের নিজ বাসভবন সংলগ্ন রায়গঞ্জ আদিকালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন কৃষ্ণ কল্যাণী। জয়ের বিষয়ে নিশ্চিত শ্রী কল্যাণীর মায়ের মন্দিরে পুজো দিয়ে পার্শ্ববর্তী দেওয়ালে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন। এদিন তিনি করণদিঘি থেকে প্রচার শুরু করবেন বলেও জানান। সিএএ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, কোন ব্যক্তি তিন চারবার ভোটাধিকার প্রয়োগের পর তাকে বলা হচ্ছে সে এদেশের নাগরিক নয়। এমনকি তিনি জানান, এই আইন সম্পর্কে অনেকেই বুঝতে পারছেন না, তাই প্রচারের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সিএএ সম্পর্কে জনসাধারণকে সঠিকভাবে অবগত করার চেষ্টাও করবেন। এদিন রায়গঞ্জে তৃণমূলের সাংসদ পদপ্রার্থী কৃষ্ণ কল্যাণী আর কি বলেছেন শুনুন। আজকে আমি আমার পুরনো বাসস্থান বন্দর, তো বন্দরের পবিত্র ভূমি আর বন্দরের আদি কালী মন্দির থেকে আমি পূজা অর্চনা করে আজকে প্রথম প্রচারের আমি দেওয়াল লিখলাম। এরপরে এখান থেকে আমার প্রচার করণদিঘি বিধানসভা থেকে চালু হবে। আজকে সারাটা দিন আমার করণদিঘি বিধানসভায় আমি প্রচার করব, এই কর্মসূচি রয়েছে। সিএ নিয়ে কী বলবেন? সিএ নিয়ে আমাদের কালকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এটা সাধারণ মানুষকে চিন্তন মন্থন করা উচিত। কেননা সাধারণ মানুষের এখন যে হিসাবে সাধারণভাবে জীবনযাপন কাটতেছে, এই ধরনের অ্যাক্ট যদি ইমপ্লিমেন্ট হয় এটা বিভ্রান্ত হয়ে যাবে সাধারণ মানুষের, যেটা সাধারণভাবে যেটা বেঁচে আছে হ্যাঁ সেখান থেকে বঞ্চিত হবে। এই অ্যাক্ট মানে সাধারণভাবে জীবনযাপন মানে জীবিত হতে পারবে না, কারণ এই অ্যাক্টে মানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে প্রথমে আপনাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে আপনি নাগরিকত্ব নেই, হ্যাঁ তারপর আপনাকে একটা রেজিস্ট্রেশন করে ওই নাগরিকত্ব তো প্রমাণ করতে হবে। এই যে এটা যে প্রমাণের কাগজপত্র, যেটা এভিডেন্স যেটা চাইছে, সেই কাগজ মানে সাধারণ মানুষের কাছে পাওয়া দুর্লভ। কেন 1972-এর সময় বার্থ সার্টিফিকেট কজন ব্যক্তি রাখতো? তো সেই জন্য আজকে আমাদের যেটা সিএম ম্যাডাম বলেছে এটা সবাইকে চিন্তা ভাবনা করা উচিত। ওনার যেটা কাজ সবাইকে জানিয়ে দিচ্ছেন, এখন সাধারণ মানুষ এটা কীভাবে নেবে তাদের। শুভেন্দু অধিকারী কোর্ট অ্যান্ড কোর্ট বলছেন যে যদি কোনো মুসলিম তাদের যদি বা কারোর যদি এটা নাগরিকত্ব হারায় তাহলে পরে তিনি নাগরিক। না 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 শুনো, এটা শুভেন্দু বলে জানেন না, একটা সাম্প্রদায়িকতা লোক, ওই লোকের আমি বক্তব্যের কোনো বয়ান দিব না। উনি নিজের বক্তব্য থেকে কখন পাল্টি মারেন উনি নিজেও জানেন না, এই ধরনের লোকের ব্যাপারে আমি কিছু মন্তব্য করব। কোনো ইম্প্যাক্ট করবে এটা নিয়ে? না না, কোনো ইম্প্যাক্ট কী করবে? সাধারণ মানুষ বুঝে গেছে, যে হিসাবে আমি কালকে শিলিগুড়িতে সিএম এর সবাই ছিলাম, তারপর ওখান থেকে যে হিসাবে সাধারণ মানুষের আমার কাছে ফোন আসলো, সবাই বিভ্রান্ত হয়ে গেছে। আর কেউ চায় না এই ধরনের অ্যাক্ট ইমপ্লিমেন্ট হোক, হ্যাঁ কেন এখানে ভারতবর্ষ সহজ সাধারণ মানুষের ভূমি, এখানে সহজ আইনটাই হ্যাঁ লোকে পছন্দ করে, লোকে নিরাপদ মনে করে। এই ধরনের অ্যাক্ট হয়ে বিভ্রান্ত হয়ে হ্যাঁ একটা তানাশাহী সরকার তার তানাশাহী ফরমান জারি করছে, এটাকে সাধারণ লোক প্রত্যাখ্যান। আপনি করণ দিকে যাবেন বললেন, গত পরশু থেকে যবে থেকে ঘোষণা হয়েছে তারপর থেকে ডালখোলা চত্বরে কিন্তু মতুয়ারা সেখানে আনন্দ উচ্ছ্বাস করছে সিএ নিয়ে, তাতে কোনো প্রভাব পড়বে না? অনেক লোকে বুঝে না। এখন দেখুন এই একটা যেটা আছে লোককে বুঝতে হবে, আমাদের সিএম ম্যাডাম যেই হিসাবে বললেন মানে কারো নাগরিকত্ব সুরক্ষা না। আজকে আপনার যদি ভাবেন নাগরিকত্ব যদি সুরক্ষিত না থাকে, আপনার যেটা সম্পত্তি কিংবা আপনার চাকরি হ্যাঁ আপনার সরকারি এই যেটা প্রকল্প থেকে বেনিফিট পাচ্ছেন সবগুলাই কিন্তু তাদের বলবেন, হ্যাঁ আমরা সবাই বুঝাবো কালকে আমাদের, হ্যাঁ কালকে আমাদের সিএম ম্যাডামের বক্তব্য শুনেছি, এখন ওনার বক্তব্য শুনে যেটা উপলব্ধি করছি সাধারণ মানুষের কাছে। সংখ্যালঘুদের ভোট কোনো প্রভাব পড়বে? দেখুন এই ধরনের অ্যাক্ট সংখ্যালঘু কেন, কোনো ভারতীয় মানতে পারবে না। হঠাৎ করে আপনি ভাবেন চারবার পাঁচবার ভোট প্রদান করলেন, কাউকে মুখ্যমন্ত্রী বানালেন আর প্রধানমন্ত্রী বানালেন, তারপর বলা হচ্ছে যে আপনার নাগরিকত্ব নাই, এটাতে কেউ কোনো মানুষ বিশ্বাস করতে পারে না। হ্যাঁ আজকে আমি তো বলবো যারা এই অ্যাক্ট বানিয়েছে কিংবা যারা এই অ্যাক্টটা পাস করেছে তাদের প্রমাণপত্র ছিল তো প্রথমে, যদি তাদের যদি প্রমাণপত্র যদি না থাকে তাহলে এই অ্যাক্টটাই অবৈধ। রায়গঞ্জের আদি বন্দর কালীবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে
রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।